ইয়ানাবি সালাম বলার কোন অধিকার নাই বেয়াদবি হয় আচ্ছা সত্যি কি আরবি গ্রামারের দিকে তাকালে এটা বেয়াদবি হয় আমার তো মনে হয় মোল্লা সে আরবি গ্রামারে বুঝে না এর ব্যাখ্যাটা আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে আপনারা শুনেন ইয়া নবী এইভাবে আমরা কেন নবীজিকে সম্বোধন করি কোন সাহাবী আল্লাহ রসুলকে ইয়া নবী বলে নাই তাবিরা বলে নাই আমরা কেন ইয়া নবী বলি এই প্রশ্নটা অনেক ভাইদের আছে আপনাদেরকে বলে দিচ্ছি ইয়া নবী মূলত ইয়া নবী নয় ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী এটা সরেহে জামিন মধ্যে পাবেন দুইশো সত্তর হাসিয়ার মধ্যে আছে এবং নাহুর বেশ কয়েকটা কিতাবে দেখেছি লিখেছেন ইজা ক ইয়া রাজুলু ফা মা না ফা মানা ক মা ইয়া আইহ রাজু ফা মা মানা ইয়া আইয়ুহার রাজুল। যখন কেউ বলে ইয়া রাজুলু ইয়া হরফেনে নাদা রাজুলু নাকেরা রাজুলু নাকেরা নেদা আসার পরে মারে ভাবিছে যদি নাকেরা শব্দটা আসে এবং নেতার পরে মারেফা হয় এই ক্ষেত্রে ইয়া রাজুল এই ধরনের শব্দ আসে তখন এটার মানা হয় ইয়া রাজুল ওইটার মতো মূল মিনিংটাই এটা গ্রামার্টিক্যাল একটা সূত্র অঙ্ক করতে হলে সূত্র লাগে না কি ছাত্র লাগে কি না এই গ্রামার কোরআন বুঝার জন্য কিছু সূত্র লাগে এটা গ্রামার এটা একটা সূত্র কোরআন বুঝার জন্য সূত্র সেই সূত্র মোতাবেক শব্দটা যদিও আপনি দেখছেন ইয়া নবী কিন্তু এটা ওই গ্রামাটিক্যাল সূত্র মোতাবেক পবিত্র কোরআন অনুযায়ী ইয়া যদিও আপনি শুনছেন কিন্তু ওই কোরআন অনুযায়ী গ্রামাটিক্যাল সূত্র মোতাবেক এটা হবে ইয়া আই হার রসুল আপনাকে বলা হচ্ছে ইয়া হাবিব শুনছেন ইয়া হাবিব কিন্তু সূত্র মোতাবেক পবিত্র কোরআন অনুযায়ী এই শব্দটা হলো ইয়া আইয়ুহাল হাবিব যেটা কোরআন থেকে প্রমাণিত অতএব যে কেউ যদি বলে ইয়া নবী কোরআনেও নাই হাদিসেও নাই তখন বুঝে নেবেন এই লোক কোরআন হাদিস বুঝেই নাই সে সূত্র জানে না সূত্র না জানলে অঙ্কের সমাধান সে করতে পারবে আমার যুবক ভাইয়েরা গো দিলের কান লাগায় শুনো এখানে আরেকটা কায়দা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে ইয়া নবী এই শব্দটা নবী শব্দটা এজাফত হয়েছে নিজের দিকে ইয়া নবী 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 হে হে আমার আমার তখন আর শব্দটা না নাকেরা যখন এজাফত হয় তখন এটা মারেফা হয়ে যায় কথা বুঝতেছেন আপনারা নাকেরা মারেফা এগুলি আপনারা বুঝবেন না সব আপনাদের বুঝার দরকার নাই আপনারা শুধু একটুকু বুঝেন যে ইয়া নবী এটা ঠিক আছে ইয়া নবী এই শব্দটাকে লিকাসরা তিল ইস্তেমাল অধিক পরিমাণে ব্যবহারের কারণে ইয়া শব্দটাকে তালিল করা হয়েছে বা এটাকে হজফ করে দেওয়া হয়েছে কিন্তু অর্থগতভাবে ওটাই আসবে শব্দ এখানে ইয়া আসবে না বাহ্য তো বসবে না কিন্তু অর্থ আসবে যে আমার নবী হে আমার নবী ইয়া আইয়ুহান নবী ও হে আমার নবী অর্থ ওইটাই আসবে অতএব এখানে এই দৃষ্টি তো ইয়া নবী মূলত ইয়া নবী হে আমার নবী সালাম আলাইকা এই দৃষ্টি তো কিন্তু ইয়া নবী আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সঠিক বিশুদ্ধ